প্রিয় বন্ধুরা, ICAR অর্থাৎ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালিড ফাইবার্স থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত ভ্যাকান্সি আছে, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিউ আপডেট নিউজ তোমরা প্রথমেই পেতে পারো। তো এই ওয়েবসাইটের লিংক তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তা না হলে crijaf.icar.gov.in লিখে সার্চ করলে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি পৌঁছে যাবে। এরপর ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটি তোমাদের ডাউনলোড করতে হবে, বা তোমরা এর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। ICAR অর্থাৎ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালিড ফাইবার্স থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এর পাবলিশ ডেট দেখে না 29/10/2020, এর এফ নাম্বার হলো 1817। এই তোমরা এফ নাম্বারটা দেখে নাও, এটা হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অল রিসার্চ। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে বলে দিই। এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে তোমরা এখানে তোমাদের ফটোগ্রাফ লাগাবে, এখানে নেম, তারপর ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখবে, তারপর নেম অফ দ্য পোস্ট, তোমরা কোন পোস্টে কাজ করবে সেই পোস্টের নাম লিখবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ, এজ, পারমানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো তোমাদের যেখানে সোজাসুজি তোমাদের লিখতে হবে। তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা কোন এক্সামে পাস হয়েছো, কোন ইউনিভার্সিটি থেকে, কোন ইয়ারে পাস করেছো, কী কী সাবজেক্ট আছে, কত মার্কস পেয়েছো, তোমরা ম্যাক্সিমাম মার্কস কত, কত পার্সেন্টেজ হয়েছে, তোমাদের সমস্ত কিছু এই ছকে লিখতে হবে। এরপর তোমাদের এখানে তোমরা কোন কাস্ট তোমাদের লিখতে হবে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, তোমরা এখানে সেটা লিখে দেবে। এরপর লিস্ট অফ রিসার্চ পাবলিকেশন, সেটা তোমাদের এই বক্সে তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের টাইটেল অফ দ্য আর্টিকেল, অথরিটিস, কোন ইয়ারে পাবলিকেশন হয়েছে, জার্নাল নেম, সমস্ত কিছু ফ্যাক্টর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, তোমাদের সব এগুলো লিখতে হবে। এরপর হোয়েদার NET কোয়ালিফাইড, তোমাদের এখানে কোয়ালিফাইডটা লিখতে হবে। এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে লিখতে হবে। এরপর ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তোমাদের এরপর এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের সেই এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে তোমাদের পুরো ছক করে লিখতে হবে। এরপর তোমাদের এখানে ডেট প্লেস, আর এখানে তোমাদের সিগনেচার উইথ ডেট, অর্থাৎ তোমরা যেই দিন সিগনেচারটা করবে তার সাথে ডেটটাও তোমাদের এখানে লিখে দিতে হবে। এই হলো তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করা। তোমরা এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবার তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে, তোমরা 21 থেকে 45 বছর পর্যন্ত যাদের বয়স আছে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কেউ এটা আবেদন করতে পারবে। আর এটা তোমাদের আবেদনের লাস্ট তারিখ হলো না, এটা 12/11/2020 বৃহস্পতিবারই এটা হবে। এটা কিন্তু অনলাইনে হবে, এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ এখানে হলেও এখানে তোমরা কোথাও গিয়েও তোমাদের এটা এক্সাম বা ইন্টারভিউটা দিতে হবে না, তোমরা বাড়িতে বসে অনলাইনে তোমরা এই ইন্টারভিউটা দেবে। এরপর তোমাদের এখানে কিছু কন্ডিশন বলেছে, সেটা হলো অনলি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা শুধুমাত্র ভারতীয় নাগরিক হলেই তবে তোমরা এই ইন্টারভিউয়ে তোমরা পার্টিসিপেট করতে পারবে বা এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যে অ্যাপ্লাই করা হবে অনলাইনে, তোমাদের এটা ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিয়েছে, তোমরা এটা দেখে নেবে। তোমরা এই ইমেল আইডির মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত কিছু প্রবলেম ডিসাইড করতে পারো। আর এখানে তোমাদের বলা হয়েছে এই ইমেল আইডিতে তোমরা কি করবে, 5 পর্যন্ত 7/11/2020 থেকে 11/11/2020 পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। এরপর তোমরা যখন ইন্টারভিউটা দেবে তখন তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে তোমাদের ইন্টারভিউ কিন্তু দিতে হবে, অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড অফ প্রডিউস অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ জয়নিং, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের জয়নিংটা করতে হবে। এবার পোস্টটা তোমরা জানো ইয়ং প্রফেশনাল পোস্ট, 1 নম্বর সিরিয়াল এখানে দেখে নাও, ইয়ং প্রফেশনাল পোস্ট, তোমাদের নেচার অফ দ্য ম্যান পাওয়ার বা এনগেজমেন্ট নাম্বার অফ দ্য পোস্ট বলে দিয়েছে। এরপর ইসেন্টিয়াল, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে কিসে, অ্যাগ্রিকালচারে অথবা রিলেভেন্ট প্ল্যান্ট সায়েন্স সাবজেক্ট, আর যাতে তোমাদের সায়েন্স সাবজেক্টগুলো থাকতে হবে। আর তোমাদের ডিসেবল কী বলেছে দেখে নাও, এক্সপিরিয়েন্স ইন দ্য প্ল্যান্ট অ্যান্ড সিড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিসে, প্ল্যান্ট অ্যান্ড সিড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং বা সিড টেস্টিং অ্যান্ড ডাটা অ্যানালাইজিংয়ে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ইমেলুয়েন্টস যে তোমাদের কী বলা আছে, কনসালটেড ইমোশনাল, 15,000 টাকা পার মান্থ, অর্থাৎ তোমাদের স্যালারি দেওয়া হবে
পার মান্থ 15,000 টাকা। এরপর তোমাদের ওখানে কি বলেছে ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, তোমাদের এই প্রজেক্টটা কন্ট্রাকচুয়াল অর্থাৎ এটা সম্পূর্ণ স্থায়ী পদ নয়, এটা তোমাদের থাকবে 31/3/2021 পর্যন্ত। আশা করি তোমরা এই পোস্ট সম্পর্কে তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিও এতটাই, ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।